প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টারের ফিশকিং এডিটরের ভিডিওগুলো আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি মেশিন নিয়ে আলোচনা করব। সেই মেশিনটির নাম ডাবল স্পিড 2 হর্স পাওয়ার, অর্থাৎ 2 HP 1.5 কিলোওয়াট। এই মেশিনটি আয়রন ইম্পেলার, হায়ার ফ্লোটার এবং আর্মেচার, মোটর, রোটার এবং মোটরের ক্যাপাবিলিটি, লং গিয়ারবক্স, লং এই মোটরটির ব্যাপারে আমি ফোনে অনেকের সঙ্গে কথা বলে তাদেরকে বোঝাইতে পারি না জন্যে আমি আমার বাসার পাশে নাটোরের মহারাজা স্মৃতি বিজড়িত মনোলতা সেনের নাটোরের রাজা মহারাজার লাল দিঘির পারে আমার বাড়ির সংলগ্ন এইখানে আমি এই মেশিনটির ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আপনারা দয়া করে ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে চাপ দিবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিনটি অত্যাধিক স্পিড সম্পন্ন এবং এই মেশিনটি অত্যাধিক ঢেউ সৃষ্টি করে এবং এটার তরঙ্গে ঢেউয়ের কারণে একটা পুকুরে ঝড়ের মতো পানিকে ট্রিটমেন্ট করে এবং পানিতে যে ব্লুমগুলা তৈরি হয় এই ব্লুমগুলা দ্রুত রিডিউস করে এবং পানিতে অক্সিজেন গ্রহণ করার জন্য তার ফ্রিকুয়েন্সিটা বেড়ে যায় এবং আমরা ইতিপূর্বে যে মেশিনগুলোর ছবি দিয়েছি সেইগুলো কিন্তু এই মেশিনের চেয়ে বিফোর আপগ্রেড, এইটা আফটার আপগ্রেড। এই মেশিনটি 2020-এর এপ্রিলে আমরা পেয়েছি। এই মেশিনগুলো আমরা লঞ্চিং করেছি 1 বছর আমরা এটা এক্সপেরিমেন্ট চালানোর পরে আমরা লঞ্চিং করেছি। এটা অনেক হ্যাভি এবং এটা অনেক উন্নত, এটা আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি এদেশের কৃষকের জন্য। এই মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনটি অত্যন্ত স্বাচ্ছন্দ্যপূর্ণ একটি মেশিন। এটা অত্যন্ত ঢেউ তরঙ্গের মধ্যে দিয়ে এইটা আমাদের পুকুরগুলোতে কাজ করে। আমরা ইতিপূর্বে আরও 3টা মডেলের পিছনে আরও 3টা মডেল ছিল, এটা সর্বোচ্চ লেটেস্ট 2020-এর এপ্রিলে আমরা এটা লঞ্চিং করেছি 1 বছর আমরা অবজারভেশনে রাখার পরে। এবং এই মেশিনগুলো অত্যন্ত ভালো মেশিন এবং এই মেশিনগুলোকে আমরা স্বাচ্ছন্দ্যের সহিত বর্তমান সময়ে মার্কেটিং করতেছি। আগামীতে আপনারা এই মেশিনগুলো কিনলে আমাদের কোম্পানিতে এটা করার কোনো চান্স নাই, এই প্রত্যাশা রেখে আমরা আপনাদেরকে মেশিনগুলো দিতে চাই। এই মেশিনটি আমি আগেই বলেছি 2 হর্স পাওয়ার 1500 কিলোওয়াট। এই মেশিনটি অনেক হায়ার। এই মেশিনটি প্রতি ঘন্টায় আপনারা দেখতে পাচ্ছেন 5 থেকে 6 কেজি অক্সিজেন উৎপাদন করবে। এবং এটা অক্সিজেনই শুধু উৎপাদন করবে না, এটা আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের যে বডিটা আছে ফ্লোটার, ফ্লোটারটা ঘুরতেছে এবং মেশিনটির এখানে আপনারা যেটা দেখতেছেন সেটা হলো ভিতর থেকে পানিটা ফ্লো হচ্ছে। এবং এই মেশিনটি আমরা এখন বাংলাদেশে সর্বপ্রথম নিয়ে এসেছি। এটা আমরা মার্কেট প্রাইস রেখেছি 55,000 টাকা এবং আমাদের মিস্ত্রি দ্বারা সেট আপ করা সহ 55,000 টাকা দাম। এবং এই মেশিনের সঙ্গে যে জিনিসগুলো লাগবে, 1.5 লিটার গিয়ার অয়েল, এটা গিয়ার বক্সে দিতে হবে, এটা গ্রাহকে কিনতে হবে, এবং এটাতে যে 3টা দড়ি লাগবে, এটা খুঁটা পুঁতে পুকুরের মাঝখানে ও বাঁধতে পারবে, ধার পর্যন্ত নিয়ে যেতে পারবে। আমরা টেস্টের জন্য কাছাকাছি খুঁটি পুঁতে চালু করেছি, এভাবেও করা সম্ভব। এবং এই মেশিনটিতে 3টা দড়ি লাগবে এবং প্রয়োজন অনুযায়ী তার লাগবে, সেটা গ্রাহককে কিনতে হবে, কারণ অনেকে আমাকে বলেছেন যে এই মেশিনটি আপনারা তারকে দিবে। আমি যেহেতু আগে ক্লিয়ার করে নাই, অনেকে আমাকে এটা ভুল ধরে, আমি আজকে ক্লিয়ার করতেছি। এবং এই মেশিনটি সাধারণত পুকুরের যে নিচে অ্যামোনিয়া, মিথেন, নাইট্রেট, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড বিভিন্ন ধরনের খাবার পচনের কারণে আমি বিভিন্ন ভিডিওতে বলেছি গ্যাসগুলো তৈরি হয়, সেগুলো এই ফ্লোটার ঘুরে রিডিউস করবে এবং পানিতে অক্সিজেন তৈরি করবে, পানিকে ট্রিটমেন্ট করবে এবং তাতে করে পানিতে একটা মেশিন দিয়ে ন্যাচারাল ঘনত্বের চেয়ে এই মেশিন একটি দিয়ে ওই জায়গাতে 3 গুণ পর্যন্ত মাছ চাষ করা সম্ভব হবে এবং মাছের স্বাস্থ্য ভালো থাকবে। অল্প সময়ে অধিক ঘনত্বে মাছ চাষ করা সম্ভব হবে, মাছের কোনো রোগ ব্যাধি হবে না, কোনো কেমিক্যাল এবং কোনো রাসায়নিক কোনো মেডিসিন ইউজ করতে হবে না। এটা আমরা প্রযুক্তিগতভাবে অনেক পূর্বে থেকে টেস্ট করে আমাদের রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার ফার্মে আমরা পরীক্ষা করে বিভিন্নভাবে আমরা এটা দেখেছি এবং তার বদলতে আমরা এখন এটা মার্কেটিং করতেছি। নিঃসন্দেহে আপনারা এই মেশিনটি আমাদের কাছে বা এই মানের মেশিন আপনি বাজারের যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন। ইউটিউবে অনেকে অ্যাড দিয়েছেন, তাদের মেশিনগুলোর দাম কেউ 42,000, 44,000, 48,000 বিভিন্নভাবে বিক্রি করতেছে। ওই ধরনের মেশিন আমাদের এর পূর্বে আরও 3টা মডেলের মেশিন আছে, সেই মেশিনগুলো আমরা আপনাদের সামনে আগামীকাল অথবা পরের দিনে উপস্থাপন করে ভিডিও দেখাবো সেইটার রানিং ক্যাপাবিলিটি, ওয়ার্কিং ক্যাপাবিলিটি আর এইটার এক না। তাই আপনারা যদি মনে করেন তাহলে আমরা
আমরা আপনাদেরকে বিচার বিশ্লেষণপূর্বক এগুলো বারবার দেখাইতে পারবো। এবং এটা 5 থেকে 6 কেজি অক্সিজেন প্রতি ঘন্টায় তৈরি করবে। একটা পুকুরে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন সেই পরিমাণ অক্সিজেনের মান হলো 5.5 PPM, 5.567890 11 পর্যন্ত অক্সিজেন হয়ে থাকে। এবং এই অক্সিজেনগুলো পানিতে যখন আস্তে আস্তে কমে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা চালায় দিলে ওটা কাভারেজ হয়ে গেলে আবার বন্ধ রাখা যাবে, আবার চালানো যাবে। কারণ যখন পানির ট্রিটমেন্ট ঠিক থাকবে, তখন প্রকৃতি থেকে যে অক্সিজেনটা পানিতে ঢোকে সূর্যের আলোর যে আল্ট্রাভাইরাল যে অতিবেগুনির রশ্মির মধ্যে দিয়ে পানিতে ক্রিয়া করবে এবং পানি গ্রহণ করার ক্ষমতা, ধারণ ক্ষমতা তৈরি হবে, তখন এই মেশিনটা কম চলবে। মূলত উপসর্গগুলো যখন রিডিউস করবে তখন রোগ আসার চান্স থাকবে না, অক্সিজেনের শর্টেজ থাকবে না। তাই আপনাদেরকে সবাইকে আমি বলবো যে আমরা যে ধরনের মেশিন এখন পর্যায়ক্রমে প্রতি মুহূর্তে আপগ্রেড ভার্সন পাচ্ছি, সেগুলো আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করে নিয়ে এসতেছি। এদেশের মৎস্যশিল্পকে, এদেশের আধুনিকতার পরশকে, এদেশের দেশ এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, সেটাকে আমরা সাপোর্ট দেওয়ার জন্য নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টারের পক্ষ থেকে ফিশকিং এরাটার ব্র্যান্ডের বিভিন্ন ধরনের মেশিন আমরা আপনাদেরকে দেওয়ার জন্য, বাজারজাত করার জন্য আমরা ইউটিউবে এই অ্যাডগুলো দিয়ে থাকি। আমি খন্দকার জুয়েল ইমাম কমিটেড আপনাদের সঙ্গে যে আমাদের কোম্পানি থেকে প্রতারণা এবং ঠোকার কোনো কারণ নাই, কারণ এগুলো 1 বছরের পরিবর্তন গ্যারান্টি। যে কোনো প্রবলেমে আমরা সেই জিনিসটা পরিবর্তন করে দেব। আমরা হারানোর সুযোগ নাই, আমরা পালানোর সুযোগ নাই। আমি আমার নিজের চ্যানেলে আমি নিজে অ্যাড করি এবং আমি নিজে অ্যাডের মধ্যে দিয়ে আপনাদের সামনে বারবার উপস্থাপন হই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বাঁচায় রাখেন, আপনারা দোয়া করবেন। বিশ্বব্যাপী কোভিড-19 যে প্রকোপে আমাদের গোটা পৃথিবী থমকে গেছে, এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে মুক্তি দান করেন এবং আমরা যেন আগামীর পৃথিবীতে এদেশের মৎস্যশিল্পের যে বৃহৎ অংশ জড়িত, সেই জড়িত মানুষগুলোর যে উত্তরোত্তর উন্নয়ন হয় এই প্রত্যাশা রেখে সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার ভিডিও থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে আবার নতুন কোনো মেশিনের ভিডিও নিয়ে নতুন কোনো স্পট থেকে আপনাদের সামনে যেন হাজির হতে পারি এই প্রত্যাশা রেখে সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।